কাঁধে কিছুদিন ধরে বিনা কারণে ব্যথা, এখন এই ব্যথার জন্য কি করব? কাঁধে ব্যথার কারণের মধ্যে আমরা কমন যেটা পাই সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, মানে এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি, এটা পেশেন্টরা বুঝতে কষ্ট হবে। সেটা হচ্ছে ঘাড় তুলতে পারেন না, আমরা যেমন হাত তুললাম পেশেন্ট কিন্তু এই হাতটা তুলতে পারে না, তুললে প্রচন্ড ঘাড়ের মধ্যে ব্যথা হয়, এটা একটা সমস্যা, এখানে ব্যথা হয়। এছাড়া কিছু ট্রমা আছে, যদি কোনো আঘাত হয় অথবা অস্টিও আর্থ্রাইটিস হয় তাহলে কিন্তু ঘাড়ের মধ্যে ব্যথা হতে পারে, অথবা অনেক সময় গল ব্লাডার বা পিত্তথলিতে পাথর থাকলেও কিন্তু গল ব্লাডার, মানে আমরা যেটা বলি পিত্তথলিতে পাথর বা গল স্টোন বলি যেটা, তার কারণে কিন্তু শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে। এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। একটা ফ্রোজেন শোল্ডার বললাম, ফ্রোজেন শোল্ডার কিন্তু ফার জন্য খুব কমন আমাদের দেশে, আমরা কিন্তু ডায়াবেটিস যাদের থাকে তাদের খুব বেশি হয়, ওরা হাত এভাবে তুলতে পারে না, তুললে বলে যে প্রচন্ড ব্যথা করছে এবং এই যে আমরা ঘাড় পিছন দিকে যে নিয়ে গেলাম এটা নিয়ে নিয়ে যেতে পারে না, তার আগে এখানে ব্যথা করে। এছাড়া অস্টো আর্থ্রাইটিস, এটা খুব কমন বাংলাদেশে, এটাতে কারণে অথবা ট্রমা কোনো আঘাত অথবা প্রফেশনের সাথে রিলেটেড যাদের বারবার কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। উনি ফিজিওথেরাপি নেবেন, ব্যথা করলে ব্যথার ওষুধ খাবেন, গরম শেক দিতে পারেন, তাহলে কিন্তু আরাম হবে। আর ঘাড়ের একটা এক্স রে করে উনি দেখতে পারেন যে উনার অন্য কোনো সমস্যা আছে কিনা, তাহলে আশা করি উনি সমাধান পাবেন।